বিশ্বে ভাইরাসের সংক্রমণ কিছুদিন আগেই পাঁচ কোটি ছাড়িয়েছে এখন সেটা ছয় কোটির কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশ শুরুতে বেশ ভালোভাবে করোনাভাইরাস মোকাবেলা করলেও সম্প্রতি সেসব দেশ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হয়েছে যেখানে প্রথম দফার চেয়ে বেশি মাত্রায় সংক্রমণ দেখা যাচ্ছে ব্রিটেনে গেল মার্চে প্রথম দফা সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর মাস তিনেকের মধ্যেই দ্বিতীয় দফায় সংক্রমণ দেখা যায় যেখানে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ ছিল কয়েক গুণ বেশি যদিও প্রথম দফার চেয়ে এ দফায় মৃত্যুর সংখ্যা কম একইভাবে ফ্রান্সেও প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণের বাড়তি চিত্র দেখা যাচ্ছে ইউরোপের ইটালি স্পেন সহ বিভিন্ন দেশেই একই অবস্থা বিরাজ করছে ইউরোপে এমন অভিজ্ঞতার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে বাংলাদেশেও কি করোনাভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ আগের চেয়ে ভয়াবহ হতে পারে যেহেতু গরমকালেও অনেক লোক আক্রান্ত হয়েছে শীতকালেও তার ব্যত্যয় হওয়ার কোনো কারণ নেই যে শীতকালে মানুষের মধ্যে যথা আক্রান্ত যারা হবেন তাদের মধ্যে ভয়াবহতা বেশি হতে পারে কেন বেশি হতে পারে তার কয়েকটা কারণ আছে। একটা হলো যে শীতকালে আমাদের এয়ার পলিউশনটা বেড়ে যায় আমাদের শ্বাসনালির যে নানা ধরনের সমস্যা সেগুলো বেড়ে যায় সরকার অবশ্য এবার আগেভাগেই কোভিড নাইন্টিন চিকিৎসায় ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে রেখেছে আগের মতো লকডাউনের কথা বলা না হলেও গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবার ওপর কিন্তু দেশব্যাপী করোনাভাইরাস চিকিৎসায় ঠিক কী ধরনের প্রস্তুতি এবং অগ্রগতি দেখা যাচ্ছে ভিডিওতে যে স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছেন সেটি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় চার মাস আগে যখন আমরা সেই কমপ্লেক্সে যাই তখন কোভিড নাইন্টিন রোগীদের জন্য দশ বেডের আইসোলেশন ইউনিট ছাড়া আর কোনো সুযোগ সেখানে ছিল না চার মাস পর খোঁজ নিয়ে সেই একই অবস্থার কথা জানা গেল মধ্যে আমাদের সরকারিভাবে ভাবে তো আর এখানে আর কিছু হয়নি হাইফ্রোনেজাল ক্যানুলা বা ওই জাতীয় কোন কিছু তার নাই আর আমার তো এমনিতেই চিকিৎসক সংকট আগেও ছিল এখনো আছে আর আমার এখানে তো আসলে ওরকম করে আইসিউর যে ডাক্তার যেটা লাগে মানে বেসিক লাগে একেবারে সত্যি কথা এর মধ্যে একজন শুধু ব্যক্তিগতভাবে ভাবে আমাদেরকে দশটা বিছানা আর বোধহয় চারটা না কয়টা বোধহয় ওই যে অক্সিজেনের সিলিন্ডার দিয়েছিলেন তো ওগুলো আছে ঠিক আছে এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি তবে জেলা শহর বিশেষত বিভাগীয় এবং ঢাকা শহরে শুরুর তুলনায় সুবিধা বেড়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। হ্যাঁ ইনিশিয়ালি আমাদের আইসিইউ ছিল না। আইসিইউ তো আসলে রেডি হয়ে আমাদের হ্যান্ডওভার হতে হতে আমরা মি মাঝামাঝিতে আমরা আমাদের আইসিইউটা আমরা হ্যান্ডওভার পাই। সেন্ট্রাল অক্সিজেন লাইন তো ছিল না। তখন দেখা গেছে যে ইভেন আপনার নন রিব্রিদিং মাস্ক মাস্কের যে ধারণা এই ধারণাটাও আমাদের একটু আমরা একটু একটু পরে ভীতি মনের মধ্যে কাজ করছিল যাই হোক সেই সিচুয়েশনটা কিন্তু অনেকটাই আমরা এখন অতিক্রম করে এসেছি এখন আমাদের সবকিছুই অনেকটাই সুসংগঠিত ভাবে আমরা চিকিৎসাটা দিতে পারছি বাংলাদেশে কোভিড নাইন্টিন মহামারীতে সবচেয়ে বেশি হাহাকার দেখা গিয়েছিল আইসিইউ এবং অক্সিজেন নিয়ে মার্চে যে আইসিইউ সংখ্যায় ছিল একশো বারোটি সেটি এখন সাড়ে পাঁচশো ছাড়িয়েছে হাতে গোনা ভেন্টিলেটরের সংখ্যা এখন আটশোটি শূন্য থেকে হাইফ্লোনেজাল ক্যানুলা এখন ছয়শো ছাড়িয়েছে বেড়েছে এই বেডের সংখ্যাও এই সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আশাবাদী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার বিষয় আমাদের যদি কেসের পরিমাণ এখন থেকে পাঁচ গুণ হয়ে যায় তাও আশা করি যে আমরা আমাদের এক্সিস্টিং যে হাসপাতাল বেডগুলি রয়েছে সেগুলি দ্বারা আমরা ম্যানেজ করতে পারবো আইসিউ এখন যে অবস্থা আছে তাতে ফিফটি ফিফটি ইউজ আছে আমরা আশা করছি পেশেন্ট যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এই বেডগুলি দ্বারা আমরা আইসিউ ম্যানেজ করতে পারবো স্বাস্থ্য অধিদপ্তর আশাবাদী হলেও সপ্তাহ দুয়েক আগেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের এক রিপোর্টে স্বাস্থ্যসেবায় নানা ঘাটতির চিত্র তুলে ধরেছে পনেরোই জুন থেকে তিরিশ সেপ্টেম্বর পরিচালিত সেই জরিপ রিপোর্টে দেখা যায় হাসপাতালগুলোতে দক্ষ জনবল চিকিৎসা যন্ত্রপাতি বিশেষজ্ঞ চিকিৎসক এবং সুরক্ষা সামগ্রীর যথেষ্ট ঘাটতি আছে অক্সিজেন এবং আইসিউ সেবাতেও কমতি আছে এই বিশেষজ্ঞ বলছেন সরকার যে সময় পেয়েছে তাতে স্বাস্থ্যসেবার আরও অগ্রগতি সম্ভব ছিল বিশেষ করে ঢাকার বাইরে চিকিৎসা সেবায় বেশি জোর দেওয়া দরকার বলে মন্তব্য তার অনেক জেলা আছে যেখানে হাই ফোলোনাজার ক্যানোল নেই এমন হওয়া উচিত প্রত্যেকটা জেলায় অবশ্যই হাই ফোলোনাজার ক্যানোলা থাকবে যাতে করে আমাদের উপজেলা থেকে কোনো রুগীকে রেফার করলে সেটার জন্য উন্নততর চিকিৎসা করা যায় বাংলাদেশে একদিকে সংক্রমণের হ্রাস টানার জোরালো কোনো উদ্যোগ নেই অন্যদিকে শীতকালে সংক্রমণ এবং জটিল রোগী বাড়ার আশঙ্কাও আছে ফলে এখনকার পরিস্থিতিতে প্রস্তুতি যথেষ্ট মনে হলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা যদি বাস্তবে রূপ নেয় তাহলে বর্তমান ব্যবস্থাপনা দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলেই মনে করা হচ্ছে তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা